আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা হচ্ছে এটা হচ্ছে পরে কলকাতার দ্বিতীয় দিনের ব্লগ। তো কলকাতায় যাওয়াই মানে হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর হচ্ছে শপিং, এটাই। তো আমরাও আসলে ওগুলোই করতেছি, বাট এর মাঝে আবার একটু হচ্ছে ট্রেনের টিকিট কাটা নিয়ে একটু ঝামেলা হয়, যেমন সকালবেলা গিয়ে এগুলা করতে হয়, আগে আগে টিকিট কেটে রাখতে হয়, কারণ আমরা যেদিন আসবো ওদিন তো আর গিয়ে টিকিট পাবো না, তো এগুলো আসলে আগে গিয়ে কাটতে হয়। তো ভোরবেলা আমরা চলে গেছি হচ্ছে টিকিটের যে জায়গা থেকে টিকিট কাটে ওই জায়গায়, আমাদের হোটেল থেকে 15-20 মিনিট লাগতো। তো ওখানে গিয়ে আগে নাম লিখতে হয়, তারপর হচ্ছে ওনারা 9টা সাড়ে 9টার দিকে ফর্ম দেয়, তারপর টিকিট কেটে আমরা আবার চলে আসছি হচ্ছে মার্কেটে, সিম পার্কে। ওখান থেকে আমার দেবর আবার ওর ছেলের জন্য প্যান্ট কিনতে ছিল, ওর মাপে আয়াতের মাপে, ওর একটু বড় সাইজ নিচ্ছিল এই আর কি। তারপর দেখতেছিলাম আর কি কি কেনা যায় ছেলে মেয়ের জন্য, সবার জন্য টুকিটাকি কেনাকাটা যেহেতু করতে হবে আর সামনে ঈদ, তাই একটু টুকিটাকি করে প্রতিদিনই যে কদিন থেকে একটু একটু করে কেনাকাটাটা সেরে ফেলেছি, যেহেতু ঈদ সামনে সামনে ঈদ, তো ওখানেও গেলে এগুলোই করতে হবে। তাই ভাবলাম একটু কষ্ট করে হলে এখান থেকেই নিয়ে যাই, ভালোই হবে, খারাপ হবে না। ও রোজা রেখে প্রতিদিন বের হওয়া একটা কষ্টের ব্যাপার, আর যে রোদ বাহিরে থাকে। তো এখান থেকে একটা শার্ট নিয়ে নিলাম, তো যখন যেখানে পছন্দ হচ্ছে আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু নিতে হবেই, তাই আর ঘুরে লাভ কি। তো আবার এই তো এই সাইড থেকে কেনাকাটা শেষ করে আমরা আবার হোটেলে চলে যাবো এখন। তো এর আগেও বহুবার কলকাতা এসেছি আমি, বাট এবারের মতো এত মানুষ আমি আগে কখনো দেখিনি। আমরা যেমন এবার বাই রোডে এসেছি, এসে খুবই বিপদে পড়েছিলাম, কারণ ওদের বর্ডারে এত সময় লাগে আর এত মানুষ, ইমিগ্রেশন পার করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কলকাতা শহরে আসতে আসতে প্রায় 9টা 10টা বেজে গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আবার হোটেল পাচ্ছিলাম না, সেই ভীতিক একটা অবস্থা, ফ্যামিলি সবাই একসাথে, এর জন্য একটু হয়তো কষ্ট কম হয়েছে, বাট একা একা আসলে আরও বেশি কষ্ট হতো। তো সবারই এবার মোটামুটি ভালো কষ্ট হয়েছে, তাই ভাবলাম এবার আর বাসে যাব না, আমরা ট্রেনে যাব। আর তখন তো আমার ছেলের জন্য ট্রেনের টিকিট দেয়নি, বাট এবার তো ঢুকেছি ইন্ডিয়াতে, তো এবার ওনারা দিবে, বের হতে তো অবশ্যই দিবে। তো তার জন্য একটু কষ্ট করে হলো 2 দিন গিয়ে আমরা ট্রেনের টিকিটটা কেটে নিয়ে এসেছি, এখন মানে নিশ্চিন্তভাবে একটু ঘোরাফেরা করতে পারবো। তো ট্রেনের জার্নিটা বলবো যে বেস্ট জার্নি, বাসও খারাপ লাগেনি বেশি, কিন্তু বর্ডারে এসে খুবই বিরক্তকর একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখান থেকে এই ড্রেসটা নিয়েছি, এটা না সেম এটার মধ্যে কালার অন্য আমার মেয়ের জন্য। তারপর আরেকটা ড্রেসও দেখেছিলাম, এটা এটাও সুন্দর, তো এই জায়গায় গাউনগুলাও সুন্দর সুন্দর। তো একটা নিয়েছি এখান থেকে, আরেকটা অন্য দোকান থেকে নিয়েছি। তো তারপর আবার সন্ধ্যার দিকেও বের হয়ে গেলাম, কারণ কেনাকাটা তো একটু একটু না অনেক কেনাকাটাই একটু একটু করে কিনতেছি, আর তারপরে হচ্ছে পছন্দ। তো এবার আসলে কিছু পছন্দ হচ্ছিল না আগে, যেমন 3 পিস, বাচ্চাদের জামা কাপড় বা যাই হোক পছন্দ হয়ে যেত, বাট এবার জানি কেমন সব কিছুই ভালো লাগতেছিল না কোনো কিছুই সহজে। ছেলের জন্য জুতা কিনবো ভাবতেছিলাম, তো তাও পছন্দ হচ্ছিল না, প্লাস্টিকের এক জোড়া দেখেছি, মনে হয় আমাদের ওখানে এগুলো আছে এরকম আর কি। আর এদিকে আমার ছেলে পানিপুরি খাবে, দেখেই বলতেছিল পানিপুরি খাবে, তারপর ওর নানা ওকে খাওয়াচ্ছিল পানিপুরি, সে খুব মজা করে ইয়ামি করে খাচ্ছিল, মনে হচ্ছিল অনেক টেস্ট, বাট আমি খাইনি, ওই খেয়েছে পানিপুরি। ওর খাওয়া দেখে মনে হচ্ছিল আসলে খুবই মজার, ওরা যে ওইদিকে যেভাবে খায় ও ওইভাবে ট্রাই করতেছিল, ওই একেবারে ফুচকাটা মুখে দেওয়া দিয়ে খাচ্ছিল, তা আমরা এটা দেখে সবাই হাসতেছিলাম যে ও কীভাবে খাচ্ছে। তো আমার আবার কলকাতাতে আসলে জুস, তারপর হচ্ছে ফলগুলা, তারপর গ্যান্ডারির রস, এগুলো খুবই ভালো লাগে। তো তারপর এখান থেকে নিয়ে নিলাম একটা স্ট্রবেরির জুস, তো বলতেছিল এগুলা মেয়া না কেমিক্যাল না, এগুলো হচ্ছে পিওর, তো আমরা হাসতেছিলাম আমি আর আমার দেবর, যাই হোক কেমিক্যাল দিয়ে বানায়, বাট মনে হয় যে আসল ফ্লেভারের জুস তো খেতে ভালোই লাগে, কাঁচা আমের টক মজা লাগে এখানে,
গ্যালারি রোস্টটা, তো আপনারা আসলে ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই মজা লাগে আর গরমের মধ্যে অনেক ভালো লাগে এই জুসগুলা। তারপরে এদিকে একটা ঝোঁকা সেজে দাঁড়িয়ে আছে, অনেকে ছবি তুলতেছিল, আমার ছেলেকে বললাম, ও বলতেছে না যাবে না, ও লজ্জা পায় নতুন কিছু দেখলে, কিন্তু বাট তাকিয়ে আছে হা করে, দেখতেছিল এটা কি ড্রেস পরছে ও। মোটামুটি টুকিটাকি যাই কিনেছে, বাট জুতা দেখতেছিলাম মেয়ের জন্য, এই নাকড়া নিব, বাট ভালোই লাগতেছিল না কেমন জানি সব কিছু। তো দেখতেছি দেখি কে কি নেওয়া যায়। তারপর এটা হচ্ছে আমাদের হোটেল, তো বাইরে একরকম আর ভিতরের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি, মনে হচ্ছে পুরান ঢাকায় এসেছি আমরা। তো সব হচ্ছে পুরান বাড়িঘর রিপেয়ারিং করা, এমন ভাবে করেছে তো ভিতরে কেউ না ঢুকলে বুঝতেই পারবে না। তারপর আমরা এই তো খেতে গেলাম, খাওয়ার জন্য একটু হোটেল থেকে একটু হেঁটে ভিতরে এসেছি, কারণ সেটা হচ্ছে আমাদের ঢাকার একজন এসে এখানে হোটেল দিয়েছে। তো খাবারগুলো পোড়াই মনে হচ্ছে বাড়ির খাবার এই রকম টেস্ট। তো এখানে আমরা 2 দিন খেয়েছি, তারপর সে রাতে পানিপুরি দেখেছে আমার ছেলে আর খোকন মামা, তো ওনারা 2 জন আবার খাচ্ছিল পানিপুরি। তারপর আমরা তো আজকে চলেই যাব, তো এটা হচ্ছে ভোরবেলা, আমরা রেডি টেডি হয়ে ট্যাক্সি নিয়ে নিচ্ছিলাম, আর এই হচ্ছে ভোরের কলকাতা শহর নিরিবিলি, আর দিনের বেলা কত গ্যাঞ্জাম থাকে, লোকজন ভিড়, ব্যস্ত একটা শহর। তো আমরা চলে এসেছি, 15 থেকে 20 মিনিট লেগেছে আসতে কলকাতা স্টেশনে, আমাদের ট্রেন ছিল 7:15। তো একটা জিনিস ভালো লাগে যে সব কিছু টাইম মেনটেন করে চলে, ঠিক টাইম মতো ওনাদের ট্রেনটা ছাড়লো। তো আমরা এসেছি হচ্ছে 5:30টার দিকে ভালো চলে এসেছি, কারণ বেশি মানুষ সময় লাগে, কারণ মানুষও তো অনেক। তবে অনেক চেকিং করা হয় ট্রেনে, প্লেনের চেয়েও এয়ারপোর্টের চেয়ে অনেক বেশি আমি যা বুঝলাম। তারপরে বলবো যে আলহামদুলিল্লাহ ভালো, এই ট্রেন জার্নিটা খারাপ না, ভালো লেগেছে। তা আমাদের সবার ইমিগ্রেশন মোটামুটি শেষ, তো ওখানে তো আর ভিডিও করার সময় নেই, কারণ অনেক চেক পুলিশ লোকজন থাকে, তো ওখানে দাঁড়িয়ে থাকা যায় না, একটার পর একটা কার্যক্রম থাকেই, এগুলো করতে করতে আমাদের 2 ঘন্টা চলে গেছে। তো তারপর আমরা এই তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন অলরেডি চলে ছেড়ে দিছে। এই ছিল ট্রেনের সিটগুলা স্লিপার, বাট ওরা কি 6 জনেরটা 4 জনের সিট করে দিয়ে বিক্রি করে, আমরা তো ঢুকে হতবাক যে এক একটা কেবিনে 6 জন করে, বাট ওরা দেখলাম যে 4টা করে সিট দেওয়া। তো যাই হোক, মিলেমিশে সবাই চলে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, মানে খুবই সুন্দরভাবে আমাদের জার্নিটা শেষ হয়েছে। আমার ছেলে আর আমি একটু হাঁটাচলা করলাম, আরেকটা কেবিনেও গেলাম, ওদের সাথে একটু বসে গল্প টল্প করে আসলাম। তো সবাই মিলে গেলে একসাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় আসলে বোঝাও যায় না, তো ভালোই লাগতেছিল ট্রেনে। খুব তাড়াতাড়ি সময়টা চলে গেল মনে হচ্ছিল, আর একা থাকলে হয়তো খুব বোরিং ফিল লাগতো, সময়ও যাইতো না। তো ট্রেনে উঠলে একটু হাঁটা চলা সব কিছুই করা যায়, এর জন্য ভালো লাগে। তো আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর আমার ছেলে উপরে উপরতলায় যাবে, সে তো মজা পেয়েছে, কারণ ওর জীবনের ফার্স্ট ট্রেন জার্নি হচ্ছে এটা। আর ভিতর থেকে রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল আর খুবই আপন আপন লাগতেছিল, যেহেতু এটা হচ্ছে আমাদের গাজীপুরের রাস্তাটা। তো আমরা প্রায় চলে এসেছি, সবাই অলরেডি রেডি হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে ক্যান্টনমেন্ট যেতে, তাই সবাই মোটামুটি রেডি টেডি হয়ে গেটের সামনে আমরা দাঁড়িয়ে থাকলাম।
যাতে মানে যাতাযাতি পারাপাড়ি না হয়। অলরেডি আমরা ওই বগি থেকে নামতে নামতে দেখি অনেক বড় সিরিয়াল হয়ে গেছে। তো সবাই আমরা তো সিরিয়ালে দাঁড়িয়ে থাকলাম, আর এই জায়গায় ইমিগ্রেশন মোটেও দেরি হয়নি। আমি তো ভাবতেছিলাম যে এখানে জানি না জানি আরও কত সময় লাগবে। তো আমরা ফ্যামিলি অত একটা মানে দেখে না, চেক করে না, তো এখানে দেরি হয়নি। তো আমরা ঝটপট চলে আসলাম আমাদের জার্নি শেষ, কলকাতা টু ঢাকা। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।